দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আপনার প্রয়োজনীয় পণ্যের সন্ধান পেতে আমাদের সাথেই থাকুন, আমরা খুঁজে বের করব কোথায় কি পাওয়া যায়। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো শুরু করা যাক। দর্শক, নাভানার ফার্নিচার যারা দেখতে চেয়েছেন তাদের জন্য এই ভিডিওটা স্পেশাল হবে। আমি বাণিজ্য মেলাতে নাভানার যে প্যাভিলিয়ন সেখানে চলে এসেছি, আপনাদেরকে একটু তারা কি ধরনের ফার্নিচার এবার মেলাতে নিয়ে এসেছে সেগুলো এবং সেটা প্রাইস সম্পর্কে একটু জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। দর্শক, ব্র্যান্ডের যত ফার্নিচার কোম্পানিগুলি আছে তারা মেলা উপলক্ষে একটা নতুন ডিজাইন লঞ্চ করে থাকে, বা নতুন ডিজাইন যেগুলি আসে তারা মেলা উপলক্ষেই লঞ্চ করে। তো তারও ব্যতিক্রম নয়, এখানে দেখছেন একটা সুন্দর সোফা সেট, সাথে একটা রট আয়রন টাইপের একটা টি টেবিলও দেখে ফেলেছেন ইনশাল্লাহ। আমি মেলাতে অনেক ক্রাউড, অনেক লোকের সমাগম, তার মধ্যে চেষ্টা করছি যতটা সম্ভব প্রোডাক্টের কোয়ালিটি বা প্রোডাক্টের দাম সম্পর্কে তুলে ধরার। তো যারা নাভানার ফার্নিচারগুলি দেখতে চান মেলাতে, আসলে অস্বল্প পরিসরে তারা কিছু ফার্নিচার তুলেছে, যেগুলি মাত্র তারা লঞ্চ করেছে সেগুলিই কেবল এখানে আছে। আমি একটু চেষ্টা করছি দামটা তুলে ধরার আপনাদের সামনে, যাতে একটা আইডিয়া তৈরি হয়। তো সেইটাতে দেখে আপনাদের একটা জাস্ট এমনি মেলা থেকে একটা ধারণা হলো, এবং মেলার যেহেতু এখন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রায় শেষের দিকে, এই অফারটা তারা শুধুমাত্র আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষেই রেখেছে। 10% ছাড় দিয়েছে সমস্ত প্রোডাক্টের উপরে, এবং সাথে হোম ডেলিভারি ফ্রি থাকছে। আর আমি বলবো নাভানার ফার্নিচারগুলি অন্যান্য ফার্নিচারের থেকে একটু এক্সক্লুসিভ ডিজাইন বটে, আমার দেখা চোখে ভালোই লেগেছে আর কি। আপনারা সশরীরে চলে আসবেন, তাহলে আপনাদের পছন্দের ফার্নিচারটা এখান থেকে খুঁজে নিতে পারবেন। আশা করছি ভিডিওটা দেখে আপনাদের অনেক হেল্প হবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করবেন, যাতে তাদেরও উপকার হয় আর কি, তারা দেখে যাতে মেলাতে বা বাইরে যে কোনো জায়গা থেকে নাভানার অন্য ফার্নিচার শোরুম থেকে নিতে চাইলেও এই ভিডিওটা দেখে একটা ধারণা তৈরি হবে আর কি, প্রোডাক্টের দাম সম্পর্কে বা প্রোডাক্ট দেখতে কীরকম হয় সেটা সম্পর্কে একটা ধারণা তৈরি হয়ে যাবে। আমি পার্টেক্সের ভিডিও করেছি এর আগে বাণিজ্য মেলাতেই, সেই ভিডিওটা চাইলে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। এছাড়া নাভানার ভিডিওর পাশাপাশি হাতিলের ভিডিও আমি রেখেছি, বা তারপর ডেল্টার ভিডিও রেখেছি, ডেল্টা ফার্নিচার, আক্তার ফার্নিচার, সবগুলির ভিডিওই আমি পর্যায়ক্রমে রেখেছি, আপনারা সেগুলো দেখে আসতে পারেন। দর্শক, আমি মেলাতে অনেক ক্রাউড, আমি অডিও কতটা ক্লিয়ার আসছে আমি জানি না, আপনারা একটু কনসিডার করে দেখবেন ইনশাল্লাহ। আপনার পছন্দের প্রয়োজনীয় পণ্য, ফার্নিচার পণ্য যেটা আপনি চান সেটা এখানে পেয়ে যাবেন। এখানে ডিসপ্লেতে একটা দেখতে পাচ্ছি আমরা সোফা কাম বেড, যেটা এদের একটা আকর্ষণীয় আইটেম। এছাড়া ওরা স্পেসিক যেই প্রোডাক্টগুলির উপরে ফোকাস করেছে সেটা হচ্ছে যে স্পেস সেভ করে, এরকম ফার্নিচারের উপরে তারা একটু ফোকাস করেছে, যেরকম ড্রেসিং টেবিল বা সোফা কাম বেড, যেটা একটা ফার্নিচার কিন্তু একটু স্পেস সেভ করে রাখা যায় আর কি। দর্শক, এই হচ্ছে আগামী প্রজন্ম, যেটা আমার ক্যামেরা দেখেই ও উপস্থাপনা শুরু করা শুরু করে দিয়েছে, তার মানে ইউটিউবের ভিডিও দেখে ওরা খুব খুব বেশি অভ্যস্ত। যাই হোক, আমি প্রসঙ্গে ফিরে আসি। ফার্নিচার আপনারা যেগুলো দেখছেন এগুলি শুধু মেলাতেই তারা লঞ্চ করেছে, একদম নতুন প্রোডাক্ট,
নাভানা ফার্নিচারের এই কালেকশনগুলি আমি একটু প্রাইস তুলে ধরার চেষ্টা করছি, যাতে আপনাদের একটু বুঝতে সুবিধা হয়, একটা আইডিয়া তৈরি হয়। আর ভিডিও ভালো লাগলে একটু শেয়ার করবেন, ফেসবুক পেজটা একটু ফলো করবেন, যাতে আমি এরকম ভিডিওগুলি আরও বানাতে আগ্রহ হয় আর কি। আমার আপনারা সাথে থাকলে আসলে ভিডিওগুলি শেয়ার করলে বা দেখলে আমার কাজটা বা কষ্টটা একটু সার্থক হয়, আপনারা সাথে থাকবেন এই আশা করছি। দর্শক, বলছিলাম যে নাভানা অনেক ইউনিক ডিজাইন নিয়ে এসেছে, খাটের কালেকশন দেখছেন এখানে, যেটা সত্যি সুন্দর, একটু ইউনিক বলবো ডিজাইনগুলি, নতুনত্ব আছে। প্রোডাক্টের দাম সম্পর্কে একটু তুলে ধরার চেষ্টা করছি, সাথে থাকুন। আরও কিছু ফার্নিচার আমি তুলে ধরবো, বিশেষ করে ড্রেসিং টেবিলের স্পেস সেভার ড্রেসিং টেবিল, একটার মধ্যে অনেক রকম সুবিধা, এরকম ড্রেসিং টেবিলও নিয়ে এসেছি, আমি সেটার ভিডিও করার চেষ্টা করব। এবং প্রোডাক্টের ডিটেল সম্পর্কে একটু জানবো, হয়তো কাস্টমার প্রতিনিধি কারোর সাথে কথা বলার চেষ্টা করব, যেখান থেকে আপনারা তাদের প্রোডাক্ট সম্পর্কে জেনে যাবেন বা ডিটেল সম্পর্কে জানতে পারবেন ইনশাল্লাহ। ইউনিক ডিজাইনের কথা বলছিলাম, যেরকম কালার সেরকম ডিজাইন সব দিক দিয়ে নাভানা ফার্নিচার একদম কোয়ালিটি পণ্য বা রুচিশীল পণ্যর সমাহার নিয়ে এসেছে এখানে। এটা হচ্ছে একটা ড্রেসিং টেবিল, যেটা আপনার বাসার স্পেস সেভ করবে, একের মধ্যে অনেক কিছু, একের মধ্যে অনেক কিছু। এই আইটেমটা খুবই চলছে, খুবই চলছে, মানুষ এই আইটেমটার প্রতি অনেক তাদের ফ্যাসিনেশন। বিভিন্ন ডিজাইনের খাটের কালেকশন তারা রেখেছে। এছাড়া আরও দুইটা ড্রেসিং টেবিল আমি একটু দেখাবো, যেটা একটু ইউনিক। হ্যাঁ, এটার কথা বলছিলাম, এটা স্পেস সেভার, এটা একটা খুবই সুন্দর ডিজাইন, কালার ফ্যাসিলিটিস, অল্প স্পেসের মধ্যে সব কিছু, কিন্তু মানে ফ্লেক্সিবল, এই যে এভাবে একের মধ্যে অনেক কিছু আপনারা পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ। খুব ভালো, খুব ইউনিক ডিজাইনগুলি আপনারা দেখছেন ড্রেসিং টেবিলের, এবং এটা একটা বড় ড্রেসিং টেবিল, এটাও ইউনিক মনে হয়েছে আমার কাছে, খুবই সুন্দর, খুবই সুন্দর, নিঃসন্দেহে বলতেই হয় নাভানা ফার্নিচার এবার একদম মানে খুব মানসম্মত এবং আকর্ষণীয় প্রোডাক্ট লঞ্চ করেছে বাণিজ্য মেলা 2023 উপলক্ষে। যারা বাণিজ্য মেলা শেষে ভিডিওটা দেখছেন বা পরে দেখছেন, তারা শুধু 10% যে ছাড়টা আছে ওটা ছাড়া আর সব কিছুই সেম পাবেন। এই আর একটা ড্রেসিং টেবিল যেটা ইউনিক আমার কাছে মনে হয়েছে, খুবই সুন্দর, খুবই সুন্দর, এটাও স্পেস সেভার, এটা সম্পর্কে জানবো। দর্শক, নাভানা সম্পর্কে যাদের অনেক কৌতূহল, তাদের সেই কৌতূহল মেটাতে আমি চলে এসেছি ইনশাল্লাহ বাণিজ্য মেলাতে। এবং বাণিজ্য মেলার সমস্ত প্রোডাক্ট সম্পর্কে, নাভানার সমস্ত প্রোডাক্ট সম্পর্কে তো আমি দেখিয়েছি, এখন একটু নাভানা সম্পর্কে একটু জানবো ইনশাল্লাহ। ভাই আছেন, ভাই আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার পরিচয়টা? আমার নাম মোহাম্মদ শাহরিয়ার জামিল, আমি নাভানাতে আছি এক্সিকিউটিভ হিসেবে। ওকে, তো এবার নাভানা তার কাস্টমার্স আছে, তাদেরকে কি কি দিয়ে টার্গেট করেছে, মানে কি আপনারা কি অফার নিয়ে এসেছেন বা স্পেশালি কি নিয়ে এসেছেন? প্রথমত মেলাতে অফার যেটা থাকে যে একটা ডিসকাউন্টের ব্যাপার, যেমন ব্র্যান্ডেরগুলোতে নর্মালি আমরা ফিক্সড প্রাইসে আমাদের সেলিংগুলো হয়, তো মেলাতে স্যার আমাদের যেটা থাকছে যে আমরা কিছু ভালো ডিসকাউন্ট অফার করতে পারছি। সো প্রোডাক্ট টু প্রোডাক্ট ভ্যারি করছে, কিছু প্রোডাক্ট আমরা ভ্যারিছি, ন্যূনতম আমরা 10% অফার করছি প্রথমত এটা। আর আমাদের আরেকটা টার্গেট হচ্ছে স্যার, দেখা গেলো যে এখন বাণিজ্য মেলাতে আমরা এমন কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি, কিছু ইউনিক জিনিস নিয়ে এসেছি, যেমন এটার একটা ব্যাপার হচ্ছে যে আমাদের ঢাকা শহরে বাসাগুলো কনজেস্টেড হচ্ছে স্যার, দিনে দিনে ফ্ল্যাটগুলো ছোটো হচ্ছে। সো আমাদের যেটা এখন টার্গেট যে আমরা ছোটো জায়গার মধ্যে কাস্টমারকে ভালো কিছু প্রোভাইড করা, বেশি কিছু প্রোভাইড করা। ওকে, সো আপনার সামনে যে জিনিসটা আছে এটা একটা ড্রেসিং টেবিল, এটা সামনে অনেকে অনেকে দেখলাম সেলফি করছে, এটা সামনে এটা অনেকে সেলফি তুলছে, এটার ফার্স্ট অফ অল একটা জিনিস, এটা ফুল মিরর পাচ্ছে। ওকে, আমরা বাসা বাড়িতে রেডি হওয়ার জন্য একটা ফুল মিরর অনেক বড় ফ্যাক্ট,
মানে নায়াগুলো যে অন্যান্য ড্রেসিং দিয়ে দিলে হাফ কেটে যায় ড্রয়ারগুলোর জন্য, সেটাতে আপনি ফার্স্ট অফ অল একটা ফুল মিরর পাচ্ছেন 6 ফিটের, এটা সাইডে আপনি একটা প্যানেল পাচ্ছেন ড্রেসিং টেবিলের জন্য যেটাতে 4টা সেলফ করা আছে। ওকে, আপনি এখানে রেগুলার কসমেটিক আইটেম, জুয়েলারি আইটেম বা আপনার মানি ব্যাগ থেকে শুরু ছোটখাটো আইটেম সবগুলো রাখতে পারছেন। এবং এখানে পিছনের অংশটা স্যার আমরা কাজে লাগিয়েছি। আচ্ছা, সেই পিছনের অংশে যদি কাইন্ডলি আসে, এখানে হচ্ছে যে আমরা আলনা হিসাবে ইউজ করতে পারছি, এখানে কাপড় হ্যাঙ্গারিং করতে পারতেছি, এখানে বাজ করা কাপড় গুলো রাখতে পারছি, নিচেও আপনার স্টোরেজ আছে দুই সাইডে দুইটা, ব্যাগ থেকে শুরু করে প্রয়োজনীয় যাবতীয় জিনিসগুলো আমরা এখানে রাখতে পারতেছি। খুব ভালো। এখন আমি একটা জিনিস বলতে চাই যে ধরেন ডিজাইন তো খুব তাড়াতাড়ি চুরি হয়ে যাবে, ডিজাইন কপি হয়ে যাবে, সেক্ষেত্রে কাঠের বা গুণগত মান সম্পর্কে আপনি বলেন, মানে ডিজাইন চুরি করতে পারবে কিন্তু ওই ব্যাপারটা কিন্তু চুরি করতে পারবে না। চুরি করতে পারবে না, হ্যাঁ এটা ঠিক যে আমরা আমাদের যত ফার্নিচার আছে আমাদের ফার্স্ট অফ অল মেইন আমাদের জিনিস হচ্ছে যে আমরা মেহগনি কাঠ ইউজ করি আমাদের সবগুলো ফার্নিচারে। তো এই মেহগনি কাঠটাকে আমরা একটা ফার্নিচার রেডি করার আগে আমরা এটাকে সিজনিং করি। ওকে, তো যারা সিজনিং সম্বন্ধে জানে তারা তো জানে, আর যারা জানে না এটা হচ্ছে যে কাঠের আর্দ্রতাটাকে আমরা বের করে আনি, এটা একটা ট্রিটমেন্ট কাঠের। সো এটার ফলে যেটা হবে যে আপনি এই কাঠের লাইফ টাইম গ্যারান্টি যে এই কাঠে গুনে ধরবে না। ওকে, নর্মালি মেহগনি কাঠে কিন্তু স্যার গুনে ধরে। আচ্ছা, সো আরেকটা ব্যাপার হচ্ছে যে শীতকাল বা বর্ষাকালে কাঠগুলা বেঁকে যায় বা একটু ফুলে যায়, এটা কমন ইস্যু, কমন ইস্যু। বাট আমাদের এই কাঠে স্যার এই ইস্যু হওয়ার কোনো চান্স নাই, যেটা আমরা সিজনিং করছি, এটা রেগার পলিশ করা হয়, 6টা স্টেপে কাজ করার পরে এই ফিনিশিং এই কালার গুলো আসতেছে আমাদের প্রত্যেকটা ফার্নিচার। সেক্ষেত্রে গ্যারান্টি কি দিচ্ছেন তাহলে টোটাল? এটাতে হচ্ছে যে ফার্স্ট অফ অল আমার গ্যারান্টি হচ্ছে যে এই কাঠে কখনো গুনে ধরছে না, কাঠগুলা বাঁকা হচ্ছে না, কাঠগুলা ফুলে যাচ্ছে না। এরকম যদি কোনো প্রবলেম আপনারা ফেস করেন সেক্ষেত্রে লাইফ টাইম গ্যারান্টি হচ্ছে আমরা এটা রিপ্লেস করে দেবো। পানি পড়লে যে কাঠগুলো একটু ফুলে যাওয়ার অপশন থাকে সেটাও স্যার হবে না। হোম ডেলিভারি দিচ্ছেন নিশ্চয়ই? ঢাকা সিটির ভিতরে আমাদের ফ্রি হোম ডেলিভারি, দোতলা পর্যন্ত আমরা ফ্রি হোম ডেলিভারি। বাণিজ্য মেলা উপলক্ষে না সবসময়? সবসময় আছে। আর আমাদের ঢাকা সিটির বাইরে যেখানে যেখানে আমাদের ডিলার শোরুম গুলো আছে আমরা ডিলার শোরুম পর্যন্ত হচ্ছে যে আমরা আমাদের কস্টিং এ পৌঁছে দিই, কাস্টমারকে হচ্ছে ওই ডিলার শোরুম থেকে জাস্ট কালেক্ট করে নিতে হবে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, নাভানার ভিডিওর শেষের দিকে আমরা আর কোন কোন ফার্নিচার পার্টিকুলার দেখতে চান সেটা একটু জানাবেন, কোনো ফার্নিচার যদি আপনাকে একটু ডিটেলে দেখতে ইচ্ছে হয় আমাকে জানাতে পারেন, আমি আবার বাণিজ্য মেলাতে গেলে সেটার উপরে ভিডিও শ্যুট করব ইনশাল্লাহ। আগামীতে আমার সাথে থাকার চেষ্টা করবেন, ফেসবুক পেজটা একটু ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো ভালো লাগলে আপনার সোশ্যাল মিডিয়াতে একটু শেয়ার দিতে পারেন বা আপনার প্রয়োজনীয় বন্ধুদেরকে একটু শেয়ার করতে পারেন। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।